অবহেকত হলনি হল অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি। অসম প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি হল ভূপেন বৰা। কংগ্রেস হাইকমান্ডে ঘোষণা করেছে ভূপেন বৰাৰ নাম। নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবে কার্যনির্বাহ করে আছিল ভূপেন বৰাই। বিহপুরিয়া সমষ্টির প্রাক্তন বিধায়ক ভূপেন বৰা, আমি পুনর্বার জানাইছো ভূপেন বৰাক অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির দায়িত্ব দিয়া হয়েছে। কংগ্রেস হাইকমান্ডে এই ঘোষণা করেছে। আর একদরে কার্যকরী সভাপতি পদত নিযুক্তি দিয়া হয়েছে রানা গোস্বামী, কমলাক্ষ দে পুরকায়স্থ আর জাকির হুসেন সিকদারক। যোরহাটর প্রাক্তন বিধায়ক রানা গোস্বামীও আছিল নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক। আর প্রদেশ কংগ্রেসের সভাপতি আর কার্যকরী সভাপতি পদত ভূপেন বৰা আর রানা গোস্বামী অধিষ্ঠিত হওয়ার লগে নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পদরপা অব্যাহতি দিয়া হয়েছে। আমি পুনর্বার জানাইছো রাজনীতির একটা গুরুত্বপূর্ণ খবর, অবশেষত সলনি হয়েছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি। ভূপেন বৰাক দিয়া হয়েছে অসম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির দায়িত্ব। আর কার্যকরী সভাপতি হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে রানা গোস্বামী, কমলাক্ষ দে পুরকায়স্থ আর জাকির হুসেন সিকদারক। ইতিমধ্যে কংগ্রেস হাইকমান্ডে এই ঘোষণা করেছে, কিছু সময়ের পূর্বে এই নিযুক্তি দিয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির আসনখনক লৈ যথেষ্ট চর্চা চলি আছিল, যেহেতু প্রাক্তন সভাপতি রিপুন বৰাৰ কার্যকালত অসমত কংগ্রেস প্রায় বিধ্বস্ত প্রায় হয়ে পড়েছিল। এই বিষয় যথেষ্ট বিতর্ক হয়েছিল আর রিপুন বৰাক সলনি করব লাগে বলে কংগ্রেসের ভিতর মহলতে যথেষ্ট দাবি উত্থাপন হয়ে আছিল। আর তারপর অবশেষত সলনি হয়েছে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি। বিহপুরিয়া সমষ্টির প্রাক্তন বিধায়ক ভূপেন বৰাক দিয়া হয়েছে অসম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হিসাবে দায়িত্ব। আছিল এ আই সি সির সম্পাদকর দায়িত্বত আর অবশেষত সভাপতি হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে। আর তারে এ আই সি সির সম্পাদক পদরপা অব্যাহতি দিয়া হয়েছে। একদরে রানা গোস্বামীক কার্যকরী সভাপতি পদত অধিষ্ঠিত করা হয়েছে, এ আই সি সির সম্পাদক পদরপা অব্যাহতি দিয়া হয়েছে। কার্যকরী সভাপতি পদত নিযুক্তি দিয়া হয়েছে কমলাক্ষ দে পুরকায়স্থ আর জাকির হুসেন সিকদারকো। এটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি সলনি হয়েছে। বহু বিতর্ক বহু চর্চার অন্তত নতুন সভাপতি লাভ করেছে অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে। ভূপেন বৰাক দিয়া হয়েছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতির দায়িত্ব। কার্যকরী সভাপতি পদত নিযুক্তি দিয়া হয়েছে রানা গোস্বামী, কমলাক্ষ দে পুরকায়স্থ আর জাকির হুসেন সিকদারক।